আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আগামীকাল পবিত্র ঈদুল আজহা পালিত হবে গার্মেন্টস শ্রমিকদের ছুটি কয় দিন এই প্রশ্নের উত্তর জানেন না গার্মেন্টস মালিকরাও শ্রমিকরাও জানে না তাদের ছুটি কয় দিন কোনো শ্রমিক জানে না তাদের কবে কাজে ফিরতে হবে কোনো কোনো কারখানা শ্রমিকদের পাঁচ দিন ছুটি দিয়েছে কোনো কোনো কারখানা দশ দিন ছুটি দিয়েছে তবে অধিকাংশ কারখানা থেকে শ্রমিকদের বলা হয়েছে এই মাসের সাতাশ তারিখের পর যে কোনো দিন কারখানা খোলা হতে পারে বেশ কিছু কারখানার শ্রমিকদের সাত দিন ছুটি দিয়েছে কর্তৃপক্ষ দশ দিন ছুটি দিয়েছে এমন কারখানার সংখ্যা বেশি অধিকাংশ কারখানার শ্রমিকরা মনে করছেন এক আগস্ট তাদের কাজে যোগ দিতে হতে পারে সেভাবেই সব শ্রমিকদের প্রস্তুত থাকার জন্য কারখানা থেকে বলা হয়েছে এ প্রসঙ্গে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন আমরা মালিকরা কেউ বলতে পারছি না শ্রমিকরা কবে কাজে ফিরবে কারণ ছুটি তিন দিনের হতে পারে দশ দিনেরও হতে পারে আমি আমার শ্রমিকদের বলেছি ঈদে বাড়ি না যেতে যখন সরকারের নির্দেশনা পাবো তখন কারখানা খোলা হবে তিনি উল্লেখ করেন আমরা আশা করছি করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে পাঁচ আগস্টের আগেই আমরা কারখানা খোলার সুযোগ পাব তেইশ জুলাই থেকে পাঁচ আগস্ট লকডাউন চলাকালে কারখানা বন্ধ থাকার কথা থাকলেও গার্মেন্টস ও টেক্সটাইল কারখানার মালিকরা ওই সময় কারখানা খোলা রাখার জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত যদি সরকার এতে রাজি না হয় তবে অন্তত এক আগস্ট থেকে কারখানা খোলা ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছেন তারা ঈদের ছুটি কত দিনের হবে সে ব্যাপারে আজও নিশ্চিত নন অনেকে মালিক এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বোঝা যাচ্ছে না আর এক আগস্ট কারখানা খুললে গ্রামে যাওয়া শ্রমিকরা লকডাউনের কারণে তারা ফিরতে পারবেন না যদিও গত বছর ছুটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হওয়ার পর দশ কিলোমিটার পর্যন্ত হেঁটে কারখানায় ফিরতে হয়েছে অনেককে ফলে ওই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় এবার ঈদে অনেকেই ঢাকাতেই থেকে যাবেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন